সিলেটে এখন সব খেলার বস, কিন্তু ক্রিকেটটা তো অবশ্যই আপনার প্রাণের। সেই জায়গাটাতে শনিবার সিলেটে জিতলেই প্রথমবার শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি ফরম্যাটে সিরিজ হারানোর একটা সুযোগ তৈরি হয়েছে। কী প্রত্যাশা, দুটো ম্যাচ কেমন দেখলেন? এখন ভাগ হয়ে গেছে, কারণ আবার ওই সময় অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়ন ফাইনালও, যেখানে নিয়ে আমাদের অনূর্ধ্ব ১৬ ওরা ফাইনাল খেলবে, সো ওটার দিকেও মনটা থাকবে। দুটোর জন্যই শুভকামনা, আশা করছি ভালো করবে। ক্রিকেটটা একটু কঠিন আমি স্বীকার করি, কিন্তু যে খেলা মেয়েরা দেখিয়েছে, আমি ওই তিন এক গোলের খেলাটার কথা বলছি, আমি অত্যন্ত আশাবাদী বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে ক্রিকেটে। গত ম্যাচটা যেভাবে খেলেছে, যদি ওপেনিং একটু ভালো করে তাহলে ডেফিনেটলি আমরা জিতবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জাকির আলী অনেক কি কেমন দেখলেন এরকম ফিনিশার? জাকির আলী অনেক বলে কথা না, আমার ধারণা নতুন জাকি আমরা সুযোগ দিব, এই এরকম খেলাটা খেলবে। যে জিনিসটা ভালো লেগেছে, খেলা একটা খেলা দেখে বোঝা যাবে না ভালো খেলোয়াড় না কি, ওর মধ্যে প্রতিভা আছে, প্রতিভা যদি না থাকতো, পোটেনশিয়াল না থাকতো, তো ন্যাশনাল টিমের চান্সই পেত না। সো আমাদের এরা পাইপ লাইনের প্লেয়ার আছে, কিন্তু যে সাহস নিয়ে এবং যে পরিস্থিতিতেও খেলেছে এটা অসাধারণ, এর আগে আমি কখনো দেখিনি। আমরা লাস্ট টাইম শর্ট করে আমরা কালকে আমার একটা বোর্ড মিটিং আছে, ছোটো একটা মিটিং হয়তো এজিএম ঠিক হবে, আর কোনো এজেন্ট থাকবে কিনা এবং আপনি থাকছেন কিনা কালকে মিটিংয়ে? বোর্ড মিটিংয়ে থাকবো, কালকের বোর্ড মিটিংয়ে থাকবো, ওইখানে মেইন হচ্ছে এজিএম নিয়ে আমাদের এজেন্ট। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ক্রিকেটারের আধিপত্য ছিল আসলে সব জায়গাতে, এখন ঢাকার ক্রিকেটারই কমে গেছে, আক্ষেপ আছে, তারপর কি করণীয়? আমার মনে হয় ঢাকায় সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে খেলার মাঠ নেই। আগে আমরা যে সমস্ত জায়গায় ক্রিকেট খেলা হতো, এখন সেখানে কোনো সুযোগ নেই। সেই জন্য সবসময় বলে আসছি যে আমাদের খেলার মাঠের প্রয়োজন খুব বেশি, এবং মাননীয় মেয়রের সাথে কথা হচ্ছিল আজকে, ও একটা জায়গার সন্ধান দিয়েছে, এবং আমার কাছে শুনে মনে হচ্ছে যে এটা সত্যি, এই জায়গাটা যদি আমরা ব্যবহার করতে পারি খেলাধুলার জন্য, সেটা এখন বলছি না, কারণ এটা সরকার আরেকজনের কাছ থেকে নিতে হবে এই জায়গাটা, তাদের সাথে কথা না বলেই বলছি না, কিন্তু ওটা যদি নেওয়া যায় তাহলে আমাদের খেলাধুলার মাঠের সংকটটা এই এই দক্ষিণ ঢাকায় আর থাকার কথা না। এছাড়াও আর কোনো জায়গায় যদি কোনো রকম জায়গার থাকে যেটাকে আমরা নাকি খেলার মাঠে পরিণত করতে পারি, বা পুরন যেগুলো আছে সেগুলোকে সংস্কার করে ঠিক করে নতুন করতে পারি, খেলার উপযোগী করতে পারি, সেই ধরনের প্রত্যেকটা অপশনই আমরা দেখব। তরুণ ভাই, আপনি বেশ কয়েক মাস হয়ে গেল আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি এই সময় আজকে ব্যস্ত ছিলেন, সকালে এসেছেন, আবার সামারে গিয়েছেন, আবার এখানে এসেছেন, এই ব্যস্ততা এবং ডিফিকাল্টিস কত দেখছেন, চ্যালেঞ্জ কত দেখছেন, এবং সেটা কি উঠতে পারবেন কি না? সবারই চ্যালেঞ্জ ছিল, আপনার চ্যালেঞ্জ বেশি একটু। খেলাধুলা নিয়ে আমি অত চিন্তিত না, খেলাধুলাটা নিয়ে অত চিন্তিত না, কারণ খেলার সাথে তো জড়িত ছিলামই সবসময়, বেসিক জিনিসগুলো সেম একই। এখন হচ্ছে বিভিন্ন ফেডারেশনের সাথে, মেজর মেজর ম্যাক্সিমাম ফেডারেশনের সাথে বসা হয়ে গেছে, আর কয়েকটা ফেডারেশন বাকি আছে, সেটা আমি এক সপ্তাহের মধ্যে শেষ করব বলে আশা করছি। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। সো ওদের সমস্যাগুলো কী, সময় মানে কী করতে হবে সেগুলো জেনেছি, এবং আমরা একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করেছি যে কোন কোন খেলা সামনে আরও অনেক ভালো করতে পারে, আন্তর্জাতিকভাবে করতে পারে। কারণ একটা জিনিস আমি বারবার বলি, সব খেলাই আমাদেরকে যে বিশ্বকাপ খেলতে হবে, সব খেলাই যে আমাদের অলিম্পিক খেলতে হবে এমন কোনো কথা নেই, বা চ্যাম্পিয়ন হতে হবে, খেলা ঠিক আছে চ্যাম্পিয়ন হতে হবে, কিছু কিছু খেলা আছে আমরা সাফে ভালো হবো চ্যাম্পিয়ন হতে যাবো, কিছু কিছু খেলা এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হবো, কিছু কিছু খেলা অলিম্পিকে চ্যাম্পিয়ন হবো, কিছু খেলায় আমাদের এইম থাকবে আমরা বিশ্বকাপ নিয়ে আসবো। সো এই প্রায়োরিটিগুলো করে খেলাগুলোকে ভাগ করা হয়েছে, এবং আমি মনে করি যে আর শুধু ক্রিকেট, আরেকটা খেলা আছে যেটা ঢাকার থেকে আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার আমাদের, সেটা হচ্ছে হকি। হকি কিন্তু ইচ্ছা করলেই ঢাকার বাইরে সব জায়গায় খেলার সুযোগ নেই, ক্রিকেট তো ফুটবল তো তাও খেলা যায়, কিন্তু হকি একটা খেলা যেখানে দেখি। সো হকি আমরা জানি যে আমাদের শুটিং আর্চারি তো অলরেডি অনেক ভালো করছে, মেয়েরা ফুটবলে খুবই ভালো খেলছে, এবং আমার ধারণা ছেলেরাও ভালো খেলবে, কিন্তু নতুন নতুন খেলোয়াড় বের করে আসতে হবে। এখন পর্যন্ত ওই ফুটবলের নতুন নতুন খেলোয়াড় পাওয়াটাই হলো বড় চ্যালেঞ্জ ফুটবলে। সো এটা যদি এটা আমরা, আপনারা জানেন যে বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ যেটা অনূর্ধ্ব ১৭ বালক এবং বালিকা সারা বাংলাদেশে আমরা করছি, এটার থেকে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী এক দুই বছরের মধ্যেই বেশ কিছু নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা নাকি আমাদের জাতীয় দলের নেতৃত্ব দিতে পারবে।